উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্ডার গ্রেফতারি পরোয়ানার পর তার পদত্যাগ দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরা হচ্ছে সব পুরনো পাপী, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে ভেবেছেন যে ওইসব পাপ ধুয়ে গেছে। কেউ যদি মনে করেন আমি এমপি, আমি মন্ত্রী, আমি এমএলএ, আমার হাজিরা না দিলেও চলবে, আমাকে কোর্টে না গেলেও চলবে, তাহলে তো হতে পারে না। আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। দোষী সাব্যস্ত না হয়ে যদি পার্থ চ্যাটার্জি মন্ত্রিত্ব ছাড়ে, তারা কেন পদত্যাগ করবে? প্রধানমন্ত্রী কেন তাদের মন্ত্রিসভার থেকে অপসারণ করবে না? আমরা কথা বলবো বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিক বাবু, উদয়ন গুহর মন্তব্য আপনি শুনলেন, কি বলবেন? না, বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি জন বার্লার গ্রেফতারি পরোয়ানার পর তার পদত্যাগ দাবি করছেন এবং এই প্রসঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি সৌমিক ভট্টাচার্য, বিজেপি নেতা। সৌমিক বাবু, উদয়ন গুহ তিনি বলছেন যে জন বার্লার পদত্যাগ চাইছেন, কি বলবেন? নিশীত প্রামাণিকের পর এবার জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যেখানে আদালত অবমাননার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে উদয়ন গুহ তিনি বলছেন যে পদত্যাগ করা উচিত জন বার্লার। মানুষ পুরো বিষয়টাই বুঝতে পারছে, যা কিছু হচ্ছে মানুষের সামনে হচ্ছে, বিচার বিভাগের সঙ্গে মিলে যারা বিভিন্ন সময় প্রতিহিংসার রাজনীতি করবার প্রচেষ্টা করছেন, তারা কাজগতই আইনের অবস্থানটা ভুলে গেছেন। বিচারপতির রায় নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই, কিন্তু আদালতের সবকটা দরজাই সকলের জন্য খোলা আছে। দল সরকার এই পথে এই অবস্থার মোকাবিলা করছে, এর বেশি আমার কিছু বলার নেই। বেশ, ধন্যবাদ।